আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সকলকে মাহি অফিসিয়াল ব্লগে অনেক অনেক স্বাগত। তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে 2:10, মানে দুপুর হয়ে গেছে। তো আমার চান, রান্না, খাওয়া, পুজো দেওয়া সব কিছু হয়ে গেছে কমপ্লিট। তো আজকে এখন থেকে ব্লগটা এই জন্যেই স্টার্ট করলাম, কারণ আজকে আমি একটা রেসিপি বানাবো। রেসিপি মানে, এখন জানোই শীতকাল, শীত মানেই পিঠে পুলি এগুলো বেশিরভাগ চলে। তো পৌষ পার্বণ তো কদিন আগেই গেছে, তখনও অবশ্যই করেছিলাম, তখনকার ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকে বানাবো আমি বাড়িতে ফার্স্ট টাইম কি বলে ভাপা পিঠে। জানি না কতটা হবে আর কতটা আমিও সাকসেস হব। তো যেটাই হোক, যেমনই হোক, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আর যদি ভালো লাগে তাহলে মনে তো আছেই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো স্টার্ট করা যাক। তো ভাপা পিঠে বানাতে যেগুলো লাগবে সেটা হচ্ছে নারকোল আর খেজুরের গুড়। খেজুরের গুড় ছাড়া ভাপা পিঠা তো একেবারেই অসম্পূর্ণ থেকে যায়, সেটা তোমরা সকলেই জানো, যারা যারা ভাপা পিঠে বানাতে জানো বা অনেকবার বানিয়েছো। তো আমি ভাপা পিঠে বানানোর জন্য নিয়ে নিয়েছি 2 নারকোল। নারকোলটাকে এখন কুড়িয়ে নেব আর চালের। তো আমি 2 নারকোল এখানটায় ফাটিয়ে নিয়ে নিয়েছি, কিন্তু 2 নারকোল আমি আজকে ব্যবহার করব না, কারণ অত লাগবে না। তো এখানটায় আমি 1 নারকোলে আগে কুড়িয়ে ট্রাই করব, যেহেতু আমি তোমাদের বললাম আমি কখনো ট্রাই করিনি, আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। তো দেখো নারকোলটা আগে এখানেই বাইরেই কুড়িয়ে নিচ্ছি, আর আজকের আমি পুরো রেসিপিটা বাইরে উনুনেই করব, যার জন্য বাইরেই আমি বসেছি। তো দেখো, তো এখানটায় নারকোলটা আগে ভালোভাবে কুড়িয়ে নিচ্ছি, যদিও মানে কোরানোর জন্যে যেটা হয় কোরানি, ওটা আমার কাছে ভালো নেই, যার জন্যে একটু অসুবিধা হচ্ছে, তবুও ট্রাই করছি। আর তোমাদের কাছে যদি ওই হাত কোরানি থাকে ওটা দিয়েও তোমরা কুড়িয়ে নিতে পারো। তো একটা মালা আমার কোরানো হয়ে গেছে, আর একটা কুড়িয়ে নিচ্ছি। আর এখানটায় এইখানেই আমি গুড়টাও এই পাশে কি ভেঙে নেব। 2 পাটালি গুড় নিয়ে এসেছি আমি, ওটাও খেজুরেরই, কারণ খেজুরের গুড়টা দিয়েই বানাতে হয় যেহেতু। আর আজকে আমি বানাবো ছোট হাঁড়িতে, আর একটা ওই ফুটো যে ঝাঁঝিয়ে করা যে গামলি হয় ওই গামলিতে, কারণ ওই অনেকে আছে কি থালাতে করে ফুটো ফুটো, তো ওটা আমার কাছে নেই। এক তো নারকোল কোরানো তো অনেকটাই হয়ে গেল, এবার আমি চালের গুঁড়িটাও ভালোভাবে মেখে নেব আর গুড়টাও পাশেই ভেঙে নেব, আর যা যা লাগবে সব কিছু এইখানেই নিয়ে নেব। তো নারকোল কোরানো তো বন্ধুরা হয়ে গেল, এবার চলো রান্নার পুরো প্রসেসটা শুরু করা যাক। আজকে আমি ব্যবহার করব বাজার থেকে কিনে আনা চালের গুঁড়ি। আর জানোই বাজার থেকে মানে চালের গুঁড়ি আনলে পরে ওর মধ্যে অনেক ময়লা থাকে, যার জন্য আমি ওটাকে ভালোভাবে আগে চেলে নেব, কারণ এর মধ্যে অনেক মাটির দলা, তারপরে পাথর কুচি অনেক কিছু থাকে, যেহেতু বাড়িতে করা না, আর আমার বাড়িতে নেইও, যার জন্য আমি বাজার থেকেই কিনে নিয়ে এসেছি। তো দেখো চালের গুঁড়িটা ভালোভাবে চেলে নিচ্ছে, আর এর মধ্যে তোমাদের কি বলবো, এত পরিমাণে ছোট ছোট মাটির টুকরো ছিল, মাটি তো না পাথর কুচি যেটাকে বলে, ওগুলো ছিল, তো যার জন্য চেলে নিলাম আর খুব ভালো করলাম। তো তোমরাও যদি বাজার থেকে চালের গুঁড়ি এনে ব্যবহার করো তো প্লিজ ওটাকে আগে ভালোভাবে চেলে নেবে, কারণ ওর মধ্যে অনেক রকম ময়লা থাকে। ওরা তো কী বলো তো, বাজারে কিনতে গেলে ওরা তো অত ফ্রেশভাবে দেয় না, বাড়িতে আমরা যেমন বয় পরিষ্কার করে তারপরে ওটাকে ভাঙানোর জন্য দিই বা ভাঙিয়ে নিই, ওটা তো আর হয় না। আর আমার মিক্সি নেই, যার জন্যে আমি বাজার থেকে কিনে আনতে বাধ্য হলাম, আর চালও নেই। তো দেখতেই পাচ্ছ চাল আমার মানে চালের গুঁড়িটাকে ভালোভাবে আমি আগে থেকে ছেলে নিয়ে নিলাম, এবার আমি এটাকে মেখে নেব। তো এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, লবণটা আর কী বলে তো, ভাপা পিঠের কোনো কিছু সেইভাবে পরিমাপ হয় না, যে যেমন খাইছি সেভাবে ইউজ করতে পারে, খুব বেশি নুনটা দেওয়া উচিত না আমার যেটা মনে হয়, কারণ খুব বেশি নুন দিলে ভাপা পিঠেটা খেতে একদমই ভালো লাগে না। তো ওই জন্য অল্প পরিমাণে লবণ দিয়ে আর হালকা হালকা জল দিয়ে, একবারে জল দিতে হয় না যেটা আমি জানি, অল্প অল্প করে জল দিয়ে
তোমার যদি মনে হয় কি পরে তুমি আরও জল অ্যাড করবে, আর আরেকটু জল অ্যাড করতে হবে, সেক্ষেত্রে তুমি পরে অল্প অল্প করে জল ব্যবহার করতে পারো। তো এটাই আমি বলেই দিলাম কি এর কোনো পরিমাপ হয় না ভাপা পিঠে বানাতে গেলে। তোমার যদি মনে হয়ে থাকে কি কম বেশি আছে, সেক্ষেত্রে তুমি ইউজ করতে পারো। তো আমার হয়ে গেছে, আর এটা এক হাত দিয়ে করলে পরে অতটা ভালো হয় না, যার জন্য দুটো হাত দিয়ে যদি মেখে নেওয়া হয় তাহলে যে দলা দলাটা থাকে ওটা খুব ভালোভাবে ভেঙে যায়। তো দলা দলাগুলোকে ভাঙার জন্য এইভাবে দু হাত দিয়ে মিক্স করে নিয়ে যদি হাতের ওপরে নিয়ে মানে ডোলে ডোলে দেওয়া হয় তাহলে যে একটা দলা দলা ভাব থাকে ওটা থাকে না। তো তোমরাও চেষ্টা করবে কি এটাকে হাত দিয়েই ভেঙে নেওয়ার। আর অনেকে আছে চালনি দিয়ে মানে আবার চেলে নেয়, তো আমি যেহেতু চালনি দিয়ে আর চালবো না, যার জন্যে আমি এইভাবে হাত দিয়ে ভেঙে নিচ্ছি দলাগুলো। এভাবে নিলেও খুবই ভালো হয় আর বোঝাই যায় না। তো দেখো কত সুন্দর হয়েছে, আর একটুও এর মধ্যে দলা ভাবটা নেই, পুরোটাই ভেঙে গেছে। তো এটা ভাপা পিঠে বানানোর জন্য একদম রেডি হয়ে গেছে। তো গুঁড়িটাকে ভালোভাবে আমি সেট করে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিয়েছি, কারণ ঢেকে রাখলে পরে ওটা খুব বেশি সফট হয়ে যায়। আর এখানটায় আমি যে পাটালি গুড়টা ব্যবহার করব ওটাকে আমি একটা গ্রাইন্ডার দিয়ে ভেঙে নিচ্ছি। এইভাবে ভেঙে দিয়ে যদি পুর ভরা হয় তাহলে খুবই ভালো হয়। তো দেখো তো আমার সব কিছু গোছানো হয়ে গেছে, এবার বানানো স্টার্ট করব। তো দেখো এখানটায় গুড়টাকে ভালোভাবে ভেঙে নিয়েছি আর নারকল কুড়িয়ে নিয়েছি, আর এখানটায় চালের গুঁড়িটাকে আধা ঘন্টা ঢেকে রেখে দিয়েছিলাম। তো চলো এবার বানানো স্টার্ট করা যাক। তো উনুনটাকে আগে ধরিয়ে নেবো, আর উনুন ধরানোর জন্য আমার কাছে সেভাবে কিছু নেই, যার জন্য প্লাস্টিক দিয়ে উনুনটাকে ধরিয়ে নিচ্ছি। আর আজকে পুরো রান্নাটা হবে বাঁশ দিয়ে, কাঠ দিয়ে, মানে এগুলো যেগুলো আমার কাছে এক্সট্রা আছে। আমি যেহেতু অত উনুনে রান্না করি না আর আমার বাড়িতে অত বেশি কাঠও নেই, তো যেটা আছে সেটা দিয়েই ভাবলাম আজকের রেসিপিটা বানাই। তো দেখো, আর প্লাস্টিকগুলো যেগুলো আমরা ফেলে দিই, যে প্লাস্টিকগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে, তো ওগুলোকে আমি ফেলি না। বাড়িতে যে কোনো সবজি বা যে কোনো বাজার করে আনলে যে প্লাস্টিকগুলো থাকে ওগুলোকে আমি একটা ক্যারির মধ্যে ভরে রেখে দিই, কারণ যখন আমি এই মাঝে মধ্যে উনুনে রান্না করি তখন আমি এগুলো দিয়েই ধরাই। আর এটা দিয়ে আগুনটা খুব ভালো আর খুব তাড়াতাড়ি জ্বলে যায়। তো দেখো উনুনটা তো ধরানো হয়ে গেছে প্রায়। আজকে আমি বললামই তোমাদেরকে আমি একটা হাঁড়িতে ভাপা পিঠাটা করবো, তো যার জন্য একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িতে জল দিয়ে দিলাম, আর যে গামলিটা এর ওপরে দেবো, যে ফুটো গামলি, ওটা দিয়ে আমি আগে ট্রাই করে নিচ্ছি। তো আমার মনে হচ্ছে জলটা একটু কম আছে, যার জন্য জলটা আমি আবারও অ্যাড করে দিচ্ছি। তো আরেকটু আমি জল দিয়ে দিলাম, দিয়ে এবার আগুনটাকে ভালোভাবে ধরিয়ে নিচ্ছি যাতে করে জলটা টকবক করে ফুটে, মানে যত সময় না জল ফুটবে তত সময় ভাপা পিঠাটা বানাতে পারবো না। তো ভাপা পিঠা বানানোর জন্য যে চালের গুঁড়িটা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তো দেখো ওটা অনেকটা সফট হয়ে গেছে। তো এবার বানানো আমি স্টার্ট করছি। তো দেখো বানানোর জন্য সবার আগে যেটা করতে হবে, একটা ছোট সাইজের বাটি নিয়ে ওর মধ্যে চালের গুঁড়িটা ফার্স্ট অ্যাড করতে হবে। চালের গুঁড়ি দেওয়ার পরে অর্ধেকটা চালের গুঁড়ি দিতে হবে, তার উপরে দিতে হবে নারকলের পুর। তো নারকলের পুরটা দিয়ে দিলাম, তার উপরে আবার যে গুড়টা আছে খেজুরের, তো ওই গুড়টা আমি ওর উপরে দিয়ে তার উপরে আবারও চালের গুঁড়ি দিয়ে ওটাকে হালকা হালকা করে চেপে দিচ্ছি। আর হালকা দেওয়ার কারণ এটাই, খুব বেশি জোরে চেপে দিলে পরে ওটা ভেঙে যাওয়ার ভয় থাকে আর অতটা ভালো হয় না। তো দেখো এইখানটায় একটা সাদা কাপড় আমি নিয়ে নিয়েছি, আর কাপড়টাকে আগে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো ভিজিয়ে হালকা করে চিপড়ে নিয়ে ওর উপরে আমি পিঠেটা বসিয়ে দিয়েছি। এই দেখো কত সুন্দর হয়েছে। এবার এটাকে চারিপাশ থেকে মুড়ে দিয়ে এবার আমি এটাকে গামলের উপরে বসিয়ে দেবো, তারপরে যে একটা সিলভারের ঢাকনা আছে ওটা দিয়ে ঢেকে দেবো। তো দেখো ঢাকনা খুলে দেখাচ্ছি, এই দেখো কত সুন্দর হয়েছে। তো এটাকে এবার আমি নামিয়ে নেবো, এরপরে আমি একসঙ্গে আরও দুটো দিয়ে ট্রাই করবো কি কেমন হয়। তো একটা তো বানানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে আরও দুটো দিয়ে দিচ্ছি। রুমালটা এবার আমি ভালোভাবে ছড়িয়ে নিয়ে তার উপরে আমি দুটো দিয়ে দিলাম। এবার আমি আরেকটা বানিয়ে নেবো, সেটাও আমি তোমাদের সাথে দেখাচ্ছি। তো একে একে এইভাবে সবগুলো বানিয়ে নেবো, আর এইভাবে বানাতে খুব বেশি সময় লাগে না। একসঙ্গে যদি দুটো তিনটে বানিয়ে দেওয়া হয় তাহলে খুবই অল্প সময়ের মধ্যে একসঙ্গে দুটো তিনটে রেডি হয়ে যায়। তো চলো বানানো যাক।
তো দেখো সবকিছু অল্প অল্প করে নিয়ে দিয়ে দিলাম, আর এটা একটু অন্যরকম করব। এর মধ্যে আমি একটু ছানাও অ্যাড করে দিলাম, ছানাটা দিলে পরে ফ্লেভারটা একটু অন্যরকম হবে, খেতেও ভালো লাগবে। তো এটা দিয়ে চেপে চেপে আমি আবারও এর মধ্যে অ্যাড করে দেবো, আর এটা ওই দুটো এখনও অত বেশি হয়ে পারেনি, তো ওইখানটায় আমি এটা দেওয়ার চেষ্টা করব। তো দেখো ওই দুটোর পাশেই যে জায়গাটা আছে এক্সট্রা, এখানটায় আমি এটাও বসিয়ে দেব। তো ওইখানে একটু শুকিয়ে শুকিয়ে গেছে, আর এটা একটু হালকা ভিজে ভাব না হলে পরে ভালো হয় না, তো এখানে আমি হাতে করে একটু জল দিয়ে তার উপরে এটাও বসিয়ে দিলাম। আর এটাও বাটিটাকে এবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে করে তুলতে হবে, কারণ একটু জোরে তুললে পরে ভেঙে যাওয়ার ভয় থাকে। তো দেখো এবার এটাকেও ঢেকে দেবো। ছাগলগুলো সেইটাই বলছি, এত। তো এই দেখো এই তিনটেও হয়ে গেছে বানানো। তো চলো এবার আমি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি। তো আজকের ব্লগটা আর বেশি বড় করব না। এই দেখো কত সুন্দর হয়েছে। তো এই দেখো বন্ধুরা, আজকের ভাপা পিঠে তোমাদের একটা ভেঙে আমি দেখাচ্ছি। এই দেখো ভেতরটা কতটা জুসি হয়েছে, আর খেতেও একদম অসাধারণ লাগবে। তো তোমরাও অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। আর আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে পরে আবার কোনো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।